খালেদা জিয়া সুস্থ না থাকলে আমরা শেখ হাসিনাকে সুস্থ থাকতে দেই খালেদা জিয়া সুস্থ না থাকলে বাংলাদেশ সুস্থ থাকে না আপনারা দেলোয়ার হোসেন সাঈদকে কারাগারে মেরেছেন আপনারা আমার ভাই পিন্টুকে মেরেছেন আপনারা আমাদের শত শত ভাইকে কারাগারে মেরেছেন আমার প্রিয় নেত্রীর যদি কিছু হয় বাংলাদেশে দাও দাও করে আগুন আমার নেত্রী এদেশের 18 কোটি মানুষের নেত্রী জালিমের কাছে যেই জালিম জুলুম করে তার কাছে আকুতি করে কোনো লাভ হয় না গাদ্দারের কাছে কোনো আকুতি করে লাভ হয় না আমরা দেখেছি শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা দাঁতে ব্যথা হলো জনগণের টাকা লুটপাট করে প্লেনে চড়ে পাড়ি দিয়ে তারা চিকিৎসার জন্য বিদেশে যান কিন্তু দুঃখ হলো সত্য কথা 18 কোটি মানুষের নেত্রী আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধুকে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তার চিকিৎসা দিতে দেবেন না এটাই হলো বাস্তবতা কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা ভয় পায় দেশনায়ক তারেক রহমানকে শেখ হাসিনা ভয় পায় যার কারণে তিনি আমার প্রিয় নেত্রীকে চিকিৎসা দিতে দেবেন না আমরা এখান থেকে স্পষ্ট করতে চাই কিছু হলে জ্বলবে আমার নেত্রী 18 কোটি মানুষের নেত্রী আপনি ভোট ডাকাত ভোট চোর পৃথিবীর যেখানেই যান না কেন আপনাকে ভোট চুরির আখ্যায়িত দিয়েছে আপনার বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই আপনি ইনিয়ে বিনিয়ে কথা বলবেন আপনি বাইডেনকে আশ্বস্ত করবেন আপনি মোদীকে বিশ্বস্ত করবেন আর দেশের মানুষকে আপনি চোখে ধুলো দিয়ে আপনি দেশে বিদেশে মানুষকে পূজারি করে ভাববেন না যে 14-18 সালের নির্বাচন আপনি করতে পারবেন সে ঘুরে বালি আমরা এখানে যারা আছি কথা দিতে চাই কখন আমরা কারাগারে যাব আমরা জানি না কারণ এই মুজিব কোর্ট বড়ভুবন থেকে ফোন করে আমাদের নেতাদেরকে মামলা দিয়ে আপনারা সাজা দিয়ে মাঠ ফাঁকা করছেন আর মাঠ ফাঁকা করে আপনারা 14-18 নির্বাচন করবেন সেই নির্বাচন বাংলার মাটিতে হবে না এটাই হলো বাংলা খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকে খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশের মানুষ সুস্থ থাকে খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশের মানচিত্র সুস্থ থাকে শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসেন তখনই বাংলাদেশের মানচিত্র অনিরাপদ থাকে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন বয়ে আসে এটাই হলো বাস্তবতা আমরা আজকে এখান থেকে বলতে চাই আপনার বাবা সুরে আপনাদের যার যা কিছু আছে তাই নিয়ে শেখ হাসিনাকে প্রতিহত করতে হবে গণভবন থেকে টেনে হিচড়ে নামিয়ে ওই গণভবনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে তাহলে হয়তোবা আমরা নির্যাতিত হব না আমরা সকল ছেড়ে নিপেশার মানুষকে বাংলাদেশের মানচিত্রকে নিরাপত্তা দিতে পারবো এটাই হলো বাস্তবতা আমি আমার কথা শেষ করছি কয়দিন বাঁচবো জানি না আপাপি আপা একাধিক মামলার আসামি একাধিকবার কারাগারে গিয়েছি হয়তো বা এই হাইনার গুলিতে মারা যেতে পারি আমরা এখান থেকে কথা দিতে চাই গত 20 বছর ধরে এই প্রেস ক্লাবের মাটিতে নয় ঢাকা বাংলাদেশ সকল জায়গায় গণতন্ত্রের জন্য লড়াই করেছি সেদিন যেমন খেটে খাওয়া মানুষরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিল বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য এই ভোটের অধিকার গণতন্ত্র সকল কিছু মিলে শেখ হাসিনা বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিয়েছে আমরা কথা দিতে চাই সেদিনের খেটে খাওয়া মানুষের মতো আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই যতক্ষণ পর্যন্ত ভোট এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ রাজপথে মোকাবেলা করব সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে ছোট গানে হয় লাশ না ইতিহাস আল্লাহ হাফেজ